মালিক সমিতির আপনার ধর্মঘটের কারণে দুই দিন পরে পরে এরকম একটা সমস্যা করেছে, ওরা গন্ডগোল লাগে, বাস চলাচল বন্ধ ধর্মঘট। তারপরে আমরা অনন্য ভয় হয়ে আমরা ময়মনসিংহের ভাড়া 50 টাকা, যেখানে 50 টাকা বাস ভাড়া সেখানে আমরা সিএনজিতে 100 টাকা করে আমাদের দিতে হয়। এছাড়া বিকল্প এখন আমরা ঢাকা বাস স্ট্যান্ডে দিই, কোনো বাস নাই, এখন আমরা ঢাকা কেমনে যাবো?